যে সকল চ্যানেল বাংলাদেশ সম্পর্কে ভিত্তিহীন গুজব এবং ফেক খবর প্রচার করতেছে, তাদের সেই সকল চ্যানেলগুলোর বিরুদ্ধে রিপোর্ট মারা খুবই জরুরি। যেমন TV9 বাংলা অথবা আর রিপাবলিক নামে ইন্ডিয়ান যে সকল চ্যানেল আছে, এই চ্যানেলগুলো বাংলাদেশ সম্পর্কে সবগুলোই মিথ্যা, ভিত্তিহীন এবং এক খবরকে অন্য খবর বলে প্রচার করছে, যার কারণে দেশের বিভিন্ন জায়গায় অথবা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমাদের উচিত এই সকল চ্যানেলকে উপযুক্ত শিক্ষা দেওয়া। আমরা সবাই মিলে এই সকল চ্যানেলকে রিপোর্ট মারা উচিত। তারা হয়তো জানে না বাংলাদেশে কোনো খারাপ অবস্থা এখন নেই, এখন যেটা আছে সেটা এখন স্বাভাবিক অবস্থা। সবাই এত খুশি যে দোকান থেকে মিষ্টি কিনে সেগুলো সবার মাঝে বিতরণ করছে এবং সবাই স্বস্তি পেয়েছে। আমরা আসুন এই সকল চ্যানেলকে বর্জন করি, এই সকল চ্যানেল সম্পর্কে রিপোর্ট মারে জেনে এই সকল চ্যানেল তারা আর এই সকল ভিত্তিহীন খবর প্রচার না করে। রিপোর্ট মারার জন্য কী করবেন? প্রথমে এই ভিডিওর নিচে ডান পাশে 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে রিপোর্টে আসবেন। রিপোর্টে এখানে দেখেন অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলো এখানে প্রযোজ্য, আমরা সেইটা গ্রহণ করব। এখানে কী কী আছে? সেক্সুয়াল কন্টেন্ট, ভায়োলেন্স অর রিপাবলিক কন্টেন্ট, হেটফুল আর অ্যাবিউসিভ কন্টেন্ট, হ্যারাসমেন্ট অর বুলিং, হার্মফুল আর ডেঞ্জারাস অ্যাক্ট, মিস ইনফরমেশান এটা দিতে পারি আমরা, চাইল্ড অ্যাবিউজ, প্রমোটস টেরোরিজম এটাও দিতে পারি আমরা, স্প্যাম অর মিসলিডিং এটাও দিতে পারি, তারপরে আর কি ক্যাপশন ইস্যু না, এগুলো না। তাহলে আমরা যেগুলো দিতে পারি, এই যে মিস ইনফরমেশান এটা দিতে পারি, প্রমোটস টেরোরিজম এটা দিতে পারি, আবার স্প্যাম অর মিসলিডিং এটাও আমরা দিতে পারি। আমরা এটা দিয়ে তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। আমি দিচ্ছি এটা প্রমোটস টেরোরিজম, আমি এটা দিচ্ছি কারণ এটার ফলে আমাদের দেশে অনেক আরও বিশ্রী অবস্থা তৈরি হতে পারে। তারপরে এখানে টিক দিয়ে দিলাম, দিস অ্যাপ্লাইজ টু লিঙ্কস উইদিন দ্য ভিডিও ডেসক্রিপশান, তারপরে নেক্সটে ক্লিক করব। এবার এখানে টাইমলাইন সিলেক্ট করতে বলছে, এখানে আমরা লিখে দেই হোল ভিডিও। এবার আমরা রিপোর্টটা মেরে দেই, ঠিক আছে। টাইম স্ট্যাম্প সিলেক্টেড, এটা ছিল হলো এখানে 6 মিনিট, কত 6 মিনিট 7 সেকেন্ড, সে আসলে পুরো হোল ভিডিওতেই ছিল, তাই আমি এখানে এবার ক্লোজ করে দিলাম আমি রিপোর্ট মেরে। এখন এভাবে যদি আমরা রিপোর্ট মারি তাহলে অনেকগুলো রিপোর্ট যখন পড়বে তখন এই চ্যানেলগুলো ব্লক হয়ে যাবে, এরা কোনো ভিডিও আর আপলোডই দিতে পারবে না, তাই এরা কোনো মিস ইনফরমেশান বা স্প্যাম নিউজ প্রচার করা থেকে নিশ্চয়ই বিরত থাকবে। ধন্যবাদ সবাইকে।